हेलो फ्रेंड्स, चले आज के एक नतून ड्रामा निये। ड्रामा टी रही लाभ ट्राइंगल, रोमांस, ब्रेकअप, सैड स्टोरी एवं लास्टे आमरा हैप्पी एंडिंग देखते पाबो। ड्रामा टी एक अत्यंत धनी फैमिलीर मेये की करे एक अत्यंत गरीब छेले के पछंद करे फेलबे आर तारपरे की की हबे सेगुली आमरा ड्रामार भितरे देखते पाबो। तो चलो शुरू करा जाक आजकेर एक्सप्लेनेशन। पार्टे शुरूते आमरा एयरपोर्ट देखते पाई, जेखने आमरा ड्रामार मेन फिमेल लीड के देखते पाई जार नाम थीम। से एयरपोर्टे एसे तार बेस्ट फ्रेंड के खुजछिलो जार नाम लीता, एबं से ताके कल करे आर तखनी तारा एके अपरके देखते पेये जाय। तारा एके अपरके देखे खुबी खुशी हय। एखने आमरा एदेर कथाबार्ताते बुझते पारी एरा एके अपरेर लाइफ एक्सचेंज करते चाइछे। माने लीता एखन थीमेर बाड़िते गिये सेखाने किछुदिन थाकबे आर थीमो लीतार बाड़ीते किछुदिन एखन थाकबे, जार द्वारा तारा एके अपरेर लाइफस्टाइल के एनजॉय करबे। ताई थीम लीता के निजेर बाड़ीर कार्ड देय आर लीता थीम के तार बाड़ीर कीज देय एबं तारा एके अपरके प्रमिस करे तारा एई कदिन खूब एनजॉय करबे आर केउ सेटा जानतेओ पारबे ना। एरपर लीता चले जाय प्लेनेर उद्देश्ये आर थीम तखन एयरपोर्ट थेके बेराच्छिलो। तखन से तार सामने एकटी कापेल के देखते पाई। एखाने आमरा आमादेर ड्रामार मेन लीड के देखते पाई जार नाम क्ला। एखने क्ला तार गार्लफ्रेंडेर उपरे खुबी रेगे छिलो कारण तार गार्लफ्रेंड एखन नेक्स्ट फ्लाइट निबे, कारण मेयेटी हलो एयर होस्टेस। ताई मेयेटी क्लाके खूब भालो करे बुझाय एबं ताके प्रमिस करे एई फ्लाइटेर पर से एसे तार साथे देखा करबे। थीम एदेर दुजनके देखे खुबी खुशी होच्छिलो। एरपर से बाइरे एसे ट्याक्सिर जन्य ओयेट करछिलो आर तार पिछनेई आमरा सेई मेयेटीके देखते पाई जे क्लार गार्लफ्रेंड छिलो। से एकटी अन्य छेलेके हाग करछिलो। ओई छेलेटी एकटी गाड़ी देखिए ताके बोले एई गाड़ीते आमि तोमार जन्य किनेछि, एटा तोमार ओयेडिंग गिफ्ट हिसेबे। तार माने एदेर कथाबार्ताते आमरा बुझते पारी एरा दुजन खूब ताड़ाताड़ि बिये करते चलेछे आर मेयेटी क्लाके चीट करछे। एरपर थीम लीतार बाड़िते चले आसे जेखाने चारिदिके लीतार फटो लागानो छिलो। तार ओई बाड़िटी खूब पछन्द हय। তখন সে একটি রড দেখতে পায় যেটা ক্যাটের জন্য ইউজ হয়, তার মানে এখানে একটি ক্যাট রয়েছে। তাই সে ওই ক্যাটটিকে খুঁজতে লাগে আর এটা ভেবে সে অবাক হয় যে লিটা তাকে বলেই নি যে তার বাড়িতে একটি ক্যাটও রয়েছে। এরপর আমরা ক্লাকে দেখতে পাই যে একটি গ্যারেজে রয়েছিল, তার মানে সে একজন মেকানিক। সে এখানে তার ক্যাট খুঁজছিল আর অন্যদিকে থিমও ক্যাট খুঁজছিল। তখন তার নজরে পড়ে বেডের উপরে একটি ফোন রাখা আছে আর তার পাশে একটি নোট রাখা আছে যেখানে লেখা ছিল, আমি এই মোবাইলটিতে একটি অ্যাপ লাগিয়ে রেখেছি যেখানে তুমি খুব ভালো ভালো বয়ফ্রেন্ড খুঁজে পাবে। এর মধ্যে যদি তোমার কাউকে পছন্দ হয় তাহলে তুমি তার সাথে টাইম স্পেন্ড করতে পারো। মানে এটা লিতার কাজ ছিল। তখন থিম সোফাতে এসে বসে মোবাইলে ওই অ্যাপটি দেখছিল আর ওখানে ছেলেদের প্রোফাইল দেখছিল যার মধ্যে ক্লায়ের প্রোফাইলও ছিল। তাই সে ইন্টারেস্টের সাথে তার প্রোফাইল দেখতে লাগে আর মেসেজ বক্স খুলতেই সেখান থেকে কন্টিনিউ মেসেজ আসতে লাগে যে প্লিজ তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে কেন কথা বলছো না আর আমার সাথে দেখা করো। এই মেসেজগুলি দেখে সে তাড়াতাড়ি করে ঘাবড়ে গিয়ে ফোনটি রেখে দেয়। পরের সিনে ক্লাকে দেখা যায় যে গ্যারেজে ছিল আর সেখানে তার অ্যাসিস্ট্যান্টও ছিল যে ফোনে কারোর সাথে চ্যাট করছিল। ক্লা তার উপরে রেগে গিয়ে বলে তোমার এখন ক্যাটকে খোঁজা উচিত কারণ তাকে এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। সে তার হাত থেকে ফোনটি কেড়ে নেয় এবং সে মোবাইলে দেখতে পায় তার প্রোফাইল পিকচার লাগিয়ে তার অ্যাসিস্ট্যান্ট কোনো মেয়ের সাথে চ্যাট করছিল। তাই সে তার উপরে চিল্লিয়ে বলে তুমি আমার প্রোফাইল পিকচার কেন লাগিয়েছ। ছেলেটি তখন বলে কারণ আমার গার্লফ্রেন্ড তোমার পিকচার দেখে ইমপ্রেস হয় আর আমি যখন আমার ফটো লাগাই তখন কেউ আমাকে পাত্তাই দেয় না আর তোমার ফটো লাগালে সবাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলে। এই কথা দিতে ক্লা প্রচণ্ড রেগে যায় এবং তাকে ওই মেয়েগুলির ফটো দেখিয়ে বলে এই মেয়েগুলি তোমাকে ইউজ করছে, দেখো ভালো করে এই মেয়েগুলিকে, এরা কতটা সেক্সুয়াল, এরা তোমাকে শুধুমাত্র ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য ইউজ করে ছেড়ে দিবে। তাই তোমার সেরকম কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানানো উচিত যে সারা জীবন তোমার সাথে থাকবে, যেমন আমার গার্লফ্রেন্ড। ছেলেটি তখন বলে তুমি তো সবসময়তে সুযোগ খোঁজো, কখন তুমি তোমার গার্লফ্রেন্ডের সুনাম করবে। পরের সিনে আমরা থিমকে দেখতে পাই যে এদিক ওদিকে খুঁজছিল এবং বাচ্চাদের ফটো ক্লিক করছিল এবং সে বাচ্চাদের সাথে খুবই এনজয় করছিল। তখন একটি নুডলসের দোকান সামনে আসে। তখন এই বাচ্চাগুলো তাড়াতাড়ি করে সেই দোকানে চলে আসে নুডলস খাওয়ার জন্য। তাই থিমও সেখানে চলে যায় এবং তাদের সাথে বসে নুডলস খেতে লাগে। বাচ্চারা বলে আমরা আরও বেশি নুডলস খেতে চাই, তাই তারা আরও বেশি অর্ডার করে। আর ততক্ষণে একটি ট্রেন সেখান দিয়ে যাচ্ছিল, তাই বাচ্চাগুলো নুডলস খাওয়া ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ে। নুডলস শপের আঙ্কেল তাকে বলে এই বাচ্চাগুলো খুবই গরিব, তাই ওদের ট্রেনে করে যাওয়ার মতন ভাড়াও নেই, তাই ওরা ফ্রিতে ট্রেন ধরার জন্য চলে গেল। তাই থিম নুডলসওয়ালার কাছ থেকে বাকি অর্ডার করা নুডলসগুলি নিয়ে নেয় এবং তাকে পে করে ওই ট্রেনের ওখানে চলে আসে এবং বাচ্চাগুলোকে নুডলসের প্যাকেটগুলি দিয়ে দেয় এবং বলে তোমরা এগুলোকে এনজয় করো। কিন্তু ততক্ষণে তার পার্সটি ওখানে পড়ে যায়।
যেটার মধ্যে সব টাকা পয়সা ছিল এবং তার কার্ডও ছিল। থিম জানতো না যে তার পার্সটি ওখানে পড়ে গেছে। সে একটি কনভেনিয়েন্ট স্টোরে আসে জল কেনার জন্য, আর তার খুব গরম লাগছিল তাই সে ওপরের শার্টটি খুলে দেয়। আর ওই স্টোরে ক্লাউ উপস্থিত ছিল, যে থিমকে দেখতে পেয়ে যায়। আর তাকে দেখে সে বুঝতে পেরে যায় যার সাথে তার অ্যাসিস্ট্যান্ট চ্যাট করছিল এ তো সেই মেয়েটি। তাই সে সন্দেহ চোখে তাকে দেখছিল। আর থিমের প্রচন্ড গরম লাগায় সে ফ্রিজ খুলে ওখানে দাঁড়িয়ে যায়। সে ওখান থেকে একটি ড্রিঙ্ক বের করে আর সেটা তার স্কিনে লাগাতে লাগে, এবং সে ওই ঠান্ডা বোতলটি তার ফেসে লাগাচ্ছিল, যেটা ক্লে খুব ইন্টারেস্টের সাথে দেখছিল। তখন থিমের নজরও তার দিকে পড়ে যায় এবং সে বুঝতে পেরে যায় যে এটি তো সেই ছেলেটি যাকে লিতা তার জন্য চুজ করেছিল অনলাইন বয়ফ্রেন্ড হিসেবে। কিন্তু তারা একে অপরকে ইগনোর করে চলে যায়। কিন্তু সে যখন বোতলটির জন্য পে করতে আসছিল তখন তার কাছে ওই পার্সটি ছিলই না, এবং সে ড্রিঙ্ক না নিয়েই সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর ক্লে তাকে দেখে ভাবে এই মেয়েটি নিশ্চয়ই কোনো স্ক্যাম করছে, কারণ ওর কাছে তো একটা বোতল কেনার জন্য টাকা নেই। তার মানে এই মেয়েটি আমার অ্যাসিস্ট্যান্টকে টাকার জন্য ইউজ করছে। আর এদিকে থিম প্রচণ্ড নার্ভাস হয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, আর তখন পিছন দিক দিয়ে একটি মোটর বাইক আসছিল, যার দ্বারা থিমের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কি ক্লে এসে তাকে বাঁচিয়ে নেয়। এবং তারা খুব ক্লোজ থাকায় থিম তাকে দেখিয়ে নার্ভাস হয়ে যায়। তখন ক্লা তাকে বলে এই ফুটপাথের ওপর দিয়েও যখন তখন মোটর বাইক যায়, তাই এখানে একটু সামলিয়ে চলবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর থিম একটি স্টলের সামনে আসে এবং সে ওই স্টলের মেয়েটিকে কিছু টাকা দিয়ে বলে এখান দিয়ে কোনো ক্ষুধার্ত মানুষ গেলেই তাকে অবশ্যই আমার তরফ থেকে খাবার দিবে। ক্লা চলে যাওয়ার পর মেয়েটি রোল বানাচ্ছিল, তখন সেখানে থিম আসে। থিমের প্রচণ্ড খিদে পেয়েছিল তাই সে স্টলের দিকে তাকিয়েছিল। তাকে দেখে স্টলের মেয়েটি তাকে বলে তোমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই না, তাই তুমি বিনা পয়সাতেও এখানে খেতে পারো। এবং সে তাকে দুটি রোল দিয়ে বলে ওই ছেলেটি যে যাচ্ছে ওই দিক দিয়ে সে কিছু টাকা দিয়ে গেছে এবং বলে গেছে এখান দিয়ে যেই ক্ষুধার্ত মানুষ যাবে তাকে অবশ্যই যেন আমি খাবার দিই। তখন থিম পিছন করে দেখে ওটা ক্লা যাচ্ছিল, তাই ক্লাকে দেখে সে একটু ইন্সপায়ার হয়। আর ক্লে যখন যাচ্ছিল তখন সে কারো হেল্পও করছিল। এরপর থিম কোনো একটা জায়গাতে বসে বসে সেই রোলটি খাচ্ছিল। পরের সিনে ক্লাকে তার গ্যারেজে দেখতে পাওয়া যায়, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কিছুক্ষণ আগে একটি লোক এসেছিল, সে একটি গাড়ি নিয়ে এসেছিল সেটা রিপেয়ার করার জন্য, কারণ সে তার ওয়াইফকে তার ওয়েডিং গিফট হিসেবে সেই কারটি গিফট করবে। লোকটি প্রচণ্ড রিচ ছিল, কিন্তু প্রবলেম হলো লোকটি তার লাগেজটি কারের মধ্যে ফেলে গেছে। সে তাকে ওই লাগেজটি দেখায়, যেটা দেখে ক্লা বলে এই লাগেজটি তো দেখতে একদম আমার গার্লফ্রেন্ডের লাগেজের মতো। তাই সে তাড়াতাড়ি করে ওই লাগেজটির ওপরে লাগানো ট্যাগটি দেখতে লাগে, যেখানে তার গার্লফ্রেন্ডের নামও লেখা ছিল, যেটা দেখে সে প্রচণ্ড পরিমাণে শকড হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে ওই লাগেজটি এক্সচেঞ্জ হয়ে গেছে। পরের সিনে আমরা থিমকে দেখতে পাই যে রোল খেতে খেতে সামনের দিকে আসছিল। তখন ওখানে কিছু লোকজন ছিল যারা তাকে সন্দেহ চোখে দেখছিল। তাদেরকে দেখে থিম প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে রোলটি ভিতরে ভরে নেয়। সামনে একটি স্টল বসেছিল, সে সেখানে আসতেই টেলিভিশনে দেখতে পায় সেখানে নিউজ হচ্ছিল আর একজন ফেমাস বিজনেসম্যানকে দেখানো হয় যার নাম সিম, যার এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং তার মেয়ের কথা জিজ্ঞাসা করছিল। সে এখানে তার মেয়ের প্রচণ্ড সুনাম করছিল যে সে তার মেয়েকে খুবই ভালোবাসে, যার নাম থিম। তার মানে এখানে আমরা বুঝতে পারি এই বিজনেসম্যানটি হলো থিমের বাবা। আর টেলিভিশনে থিমের ছবিও দেখানো হচ্ছিল, তাই ওই লোকগুলি তাকে সন্দেহ চোখে দেখছিল। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। তখন স্টলের মহিলাটি তাকে দেখে শকড হয়ে যায়, কারণ এ একদমই টেলিভিশনে দেখানো মেয়েটির মতন লাগছিল। তাই থিম নার্ভাস হয়ে গিয়ে নিজের ফেস লুকাতে লুকাতে সামনের দিকে আসে। তখন তার কাছে তার বাবার কল আসে, তাই থিম তাড়াতাড়ি করে ঘরে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি তার বাবা খুবই রিচ একজন বিজনেসম্যান। সে ঘরে এসে তাড়াতাড়ি করে ফোনটি পিক করে। তার বাবা তাকে বলে তুমি ঠিক আছো তো? থিম তখন বাহানা করে বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি। সে ভয় পাচ্ছিল যে কোনোভাবেই যেন তার বাবা জানতে না পারে যে সে এখন থাইল্যান্ডে চলে এসেছে। তারা এখানে কথাবার্তা বলছিল এবং ফোন কাট করে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি থিম বিদেশে পড়াশোনা করতে গেছিল। পরের সিনে আমরা ক্লাকে দেখতে পাই, সে কার রিপেয়ারিং করছিল। তার অ্যাসিস্ট্যান্ট দৌড়ে দৌড়ে সেখানে আসে এবং তাকে মোবাইল দেখিয়ে বলে এখানে দেখো তোমার গার্লফ্রেন্ডের পিকচার। ক্লা বলে তাতে কি হয়েছে? ছেলেটি বলে তুমি ভালো করে দেখো তোমার গার্লফ্রেন্ড ওখানে একা নেই। এবং সে স্ক্রিনের উপর জুম করে তার সানগ্লাসে দেখায় একটি ছেলেকে এবং বলে এটা খুবই কোইনসিডেন্স ব্যাপার যে যেই ছেলেটি এই কারটি তার ওয়াইফের জন্য
ওয়েডিং গিফট হিসেবে দিবে বলে এখানে রিপেয়ার করতে এসেছিল, সেই ছেলেটি তোমার গার্লফ্রেন্ডের সাইডে ছিল। তার মানে ওই ছেলেটি এবং তোমার গার্লফ্রেন্ড একসাথে ছিল এবং তোমার গার্লফ্রেন্ড কোনো ফ্লাইটে যায়নি। তার মানে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ধোকা দিচ্ছে। এটা শুনে ক্লাব প্রচন্ড শকড হয়ে যায়। আর এইদিকে থিম প্রচন্ড টেনশনে ছিল, কারণ তার কাছে টাকা না থাকায় সে কাপ নুডলস খাচ্ছিল। তখন ঘরের মধ্যে ক্লা চলে আসে, তাকে দেখে সে প্রচন্ড শকড হয়ে যায়। ক্লা তখন তার উপরে চিল্লিয়ে পড়ে, তুমি এই ঘরের মধ্যে কি করে ঢুকলে? থিমও তাকে দেখে শকড হয়ে গিয়ে বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? ক্লা বলে, আমার গার্লফ্রেন্ড কোথায় গেল? থিম বলে, গার্লফ্রেন্ড? তুমি কোন গার্লফ্রেন্ডের কথা বলছো? ক্লা তখন তার গার্লফ্রেন্ডের নাম বলে। থিম বলে, আমি এই নামের কাউকে চিনি না, আমি তো শুধুমাত্র লিতার নামেই এখানে এসেছি। এটা লিতার ঘর আর লিতাই আমাকে এই বাড়ির চাবি দিয়েছে। ক্লা তখন তাড়াতাড়ি করে রুমে চলে আসে এবং তার গার্লফ্রেন্ডকে খুঁজতে লাগে। আর থিমও তার পিছন পিছন ফ্রাইং প্যান নিয়ে চলে আসে তাকে মারার জন্য এবং বলে, তোমার এইভাবে ঘরে ঢোকাটা উচিত নয়, আর তুমি ওই অ্যাপের জন্য আমাকে ফলো করতে করতে এখানে এসেছো তাই না? ক্লাস শকড হয়ে বলে, এসব তুমি কি বলছো? এটা আমার বাড়ি। এবং সে কাবাট খুলে দেখায় সমস্ত জিনিসপত্র তারই ছিল এবং তাকে অ্যালবাম দেখায় যেখানে তার এবং তার গার্লফ্রেন্ডের ফটো ছিল এবং তাকে বলে, ভালো করে দেখো, এটা আমার আর আমার গার্লফ্রেন্ডের বাড়ি। এবং বলে, এখানে লিতা নামের কেউ থাকে না, আর না আমরা কোনো লিতা নামের মেয়েকে চিনি, আর এই বাড়িটি আমার, কারণ আমি এই বাড়িটি ইনস্টলমেন্টে কিনেছি। এই সব কিছু দেখে থিম আরও বেশি নার্ভাস হয়ে যায় এবং সে ভাবে লিতা তাকে ধোকা দিয়ে দিয়েছে, কারণ চারিদিকে সমস্ত জিনিসপত্রই ক্লা এবং তার গার্লফ্রেন্ডের ছিল। তখন ক্লা তাকে তার জিনিসপত্র দিয়ে বলে, আমার ঘর থেকে এখনই বেরিয়ে যাও। সে যখন চলে যাচ্ছিল তখন ক্লা তাকে আবার পিছন থেকে বলে, আমার ঘরের চাবিটি এখানেই রেখে যাও। থিম তখন তার জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসে এবং সে প্রচণ্ড টেনশনে ছিল যে সে এখন কি করবে, কারণ তার কাছে এখন টাকা পয়সাও ছিল না। তখন সে একটি হোটেলের সামনে যায় এবং সে তার ওয়াচ দেখে ভাবে, এই ওয়াচটি সে বিক্রি করে দিয়ে এখানে কিছুদিন থেকে যাবে। আর দূর থেকে ক্লা এগুলি সবই দেখছিল এবং সে ভাবছিল, এটা কিরকম ধরনের মেয়ে, কিভাবে ছেলেদেরকে ফাঁসিয়ে টাকা ইনকাম করে। এরপর থিম কন্টিনিউ লিতাকে কল করছিল, কিন্তু লিতা তার কলের অ্যান্সারই দিচ্ছিল না। এদিকে লিতা থিমের বাড়িতে পৌঁছে যায়, যে ঘরটি খুবই সুন্দর ছিল, যা দেখে সে নিজেকে রিচ রিচ মনে করছিল এবং সে আনন্দের সাথে বিছানার উপর শুয়ে বলে, 10 দিনের জন্য হলেও আমি বড়লোক মানুষদের মতন জীবন কাটাবো। তখন সেই ঘরের ডোরবেল বাজে, সে তখন স্ক্রিনের সামনে এসে একটি ছেলেকে দেখতে পায় যাকে দেখে সে শকড হয়ে যায় যে এটা আবার কে। তাই সে তাড়াতাড়ি করে ফোনটি হাতে নিয়ে থিমকে কল করতে যায়। ততক্ষণে থিমও তাকে কল করে দেয়। তখন থিম তাকে বলতে শুরু করে, তুমি আমার সাথে কি করলে? এটা কার বাড়ি? আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, তুমি আমাকে সব সত্যি কথা বলো। তখন লিতা তাকে বলে, আমি তোমার বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু ওই ঘরটি আমি ভাড়াতে নিয়েছিলাম। থিম বলে, আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে আমরা একে অপরের ঘর এক্সচেঞ্জ করব, কিন্তু এটা তো তোমার বাড়িই নয়, তুমি তো এখানে ভাড়া থাকতে, এখন আমি কি করব। আর এইদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি কন্টিনিউ বেল বাজাচ্ছিল এবং সে ভয়েস মেসেজ পাঠায় যে, তুমি কি বাড়িতে একা আছো? তোমার সাথে কে আছে? তখন ওই ছেলেটি থিমকে কল করে দেয়। ছেলেটির নাম হলো তায়ান। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? আমি তোমার বাড়ির সামনে তোমার জন্য ওয়েট করছি। থিম তাকে মিথ্যা কথা বলে যে, আমি ইউনিভার্সিটিতে আছি আর আমি লাইব্রেরিতে বসে আছি। তায়ান তাকে বলে, আমি তোমার কাছে আসছি। তো থিম তাকে না করে দেয়। তায়ান তাকে বলে, আমি শুনেছি তুমি 10 দিন পর থাইল্যান্ড যাচ্ছ, তাই আমি তোমার সাথে যাব। থিম তখন বাহানা করে কল কাট করে দেয়। আর এইদিকে লিতা টেনশনে পড়ে গিয়ে সোফাতে এসে বসে। তখন সে দেখতে পায় তার হাতে লেগে ল্যান্ডলাইনটি রিসিভ হয়ে গেছিল। তখন থিম কন্টিনিউ সেই ল্যান্ডলাইনে কল করছিল, কিন্তু লিতা তার কল রিসিভ না করায় সে মনে করে লিতা তার সাথে কথা বলবে না। পরের সিনে আমরা থিমের বাবা মিস্টার সিমকে দেখতে পাই। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার মেয়ের কার্ড থাইল্যান্ডে ইউজ হয়েছে। থিমের বাবা বলে, ও তো এখন ইংল্যান্ডে আছে, ও তো এখন থাইল্যান্ডে নেই। লোকটি বলে, হ্যাঁ হতে পারে, এটা অনলাইন হ্যাকিং করা হয়েছে। থিমের বাবা বলে, তুমি তাড়াতাড়ি ওই কার্ডটিকে ফ্রিজ করে দাও আর আমার মেয়ের জন্য নিউ কার্ড ইংল্যান্ডে পাঠিয়ে দাও। এরপর উনি ব্রেকফাস্টের জন্য খাবার টেবিলে এসে বসেন, যেখানে তার ভাইপো তাকে বলে, আপনি তায়ানকে থিমের বাড়িতে কেন পাঠালেন? আপনি কি কোনো ডিল করতে চাইছেন? নিজের মেয়ের ব্যাপারে এইসব উল্টাপাল্টা কথা শুনে উনি প্রচণ্ড পরিমাণে রেগে যান। তাই সে রাগ করে বাইরে চলে আসে, যেখানে তার ভাইজি বসে বসে অনলাইনে নিজের প্রোডাক্টের অ্যাড দিচ্ছিল। এটা দেখে উনি প্রচণ্ড অবাক হয়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে, ও এখানে কি করছে? তখন ওই মেয়েটির মা বলে, আসলে ও অনলাইনে ব্যাগ প্রমোশন করছে, ও এই কোম্পানির ব্যাগ কিনেছিল যেটার ব্যাপারে জানার জন্য সবাই এক্সাইটেড ছিল, তাই এই ব্যাগের কোম্পানি আমার মেয়ের দ্বারা তাদের প্রোডাক্ট প্রমোশন করাতে যায়। এই কথাগুলি বলে উনি প্রচণ্ড প্রাউড ফিল করছিলেন। এতে থিমের বাবা বলে, এই সব কিছু টাকার জন্য করা উচিত, না কি ফেমাস হওয়ার জন্য, ওর তো নিজস্ব কোনো ট্যালেন্টই নেই। এই সমস্ত কথাবার্তা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। এখানে এই মেয়েটির নাম হলো প্যাম। আর তখন প্যামের দাদা যার নাম পাম, সে এসে তার মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে।
তার মা বলে এক্ষুনি তোমাদের আঙ্কেল সিম এখানে এসে তোমাদের বদনাম করে গেল। উনি সবসময়তেই আমার মেয়েকে ছোট করেন আর নিজের মেয়েকে বড় করে দেখান। এখানে পাম তার মাকে বলে আমার মনে হয় কোনো নতুন ডিল হতে চলেছে, কারণ প্রথমবার আঙ্কেল সিম থিমের কাছে কোনো ছেলেকে পাঠিয়েছে আর সেই ছেলেটি অন্য কেউ নেই, সেটা হলো তিয়ান, যে একজন ব্যাংকের অনার। তায়নের নাম শুনে প্যাম প্রচণ্ড রেগে যায় এবং সে থিমের নামে উল্টাপাল্টা বলতে লাগে এবং বলে থিম একদম খারাপ মেয়ে, ওর মতন মেয়ে কোনোভাবেই তিয়ানের মতন ভালো ছেলে ডিসার্ভ করে না। তখন তার মা বলে তোমাকে প্রমাণ করতেই হবে যে তুমি থিমের থেকে অনেক বেশি ভালো। প্যামও তখন বলে আমি এটা প্রমাণ করে দেখাবো। এখানে প্যাম বসে বসে ভাবছিল যে আঙ্কেল সিম কিসের জন্য ডিলিং করছে। তখন তাদের মা বলে যদি আজকে তোমাদের বাবা বেঁচে থাকতো তাহলে এই সবকিছু প্রপার্টি আমাদের হতো, নাকি সবকিছু থিম আর তার বাবার হতো। এখানে আমরা বুঝতে পারি এরা তিনজনে থিম এবং তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করে এবং এরা তাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিতে চায়। পরের সিনে আমরা থিমকে দেখতে পাই যার কিছু লাগেজ ক্লায়ের বাড়িতে থেকে গেছে, তাই সে এটা নিয়ে টেনশন করছিল যে তার এখন ক্লার বাড়িতে যাওয়া উচিত কি উচিত নয়। আর এইদিকে ক্লাকে দেখা যায় যে তার গার্লফ্রেন্ডের ওই সুটকেসটি খুলছিল যেটার মধ্যে কোনো জামা কাপড় কিংবা অন্য কোনো জিনিসই ছিল না, সেখানে শুধুমাত্র ম্যাগাজিন ছিল। এগুলি দেখে সে প্রচণ্ড রেগে যায় যে সত্যি সত্যি তার গার্লফ্রেন্ডটাকে ধোকা দিচ্ছে। পরের সিনে আমরা লিতাকে দেখতে পাই যে থিমের বাড়িতে খুবই এনজয় করছিল এবং সে অনেক করে শপিংও করে এবং সে যখন থিমের ঘরে ঢুকছিল তখন পিছন থেকে তিয়ান তাকে দেখে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কে হও আর তোমার থিমের বাড়িতে কি কাজ আছে। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। যদি তোমাদের ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাও যে আমি নেক্সট পার্টটি আপলোড করবো কিনা। থ্যাংক ইউ।